সবাই দেখেছে তো তোমাকে, একটু বলে দাও। আচ্ছা আমি জুতোটা খুলিয়ে দিই, দাও জুতো খুলিয়ে দিই। ও বাবা আমার পিছি, তুমি আমার ভাইটু তো? হ্যাঁ ভাইটু থেকে বন্টু হয়ে গেছে তো, এই বলছে হ্যাঁ। চলো যাবে, রেডি হবো। ও ভ্যালেন্টাইন ডে তো কালকে, ওই জন্য বৌদির কাছে এসেছিস? এই বৌদির জন্য কি গিফট আনলি তুই? লঙ্কা এনেছিস? লঙ্কা এনেছো? তোমাদের গাছের লঙ্কা নিয়ে এসছে ভাইটু? তাহলে কি? হাই ফ্রেন্ডস, দিস ইজ টিনা, ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। তো আমি আজকে অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ করলাম। তো আজকে ব্লগটা আমি করতাম না, তাও ভাবলাম যে না একটা ব্লগ করি, কারণ হচ্ছে আজকে কে এসেছে আমাদের বাড়িতে সেটা তো তোমরা প্রথমেই একটু দেখলে। তো আর ওটা হচ্ছে আমার সেজো মামার ছেলে হয়, আমার ভাইটু হয়। তো ও আজকে আবার এসছে, আর ও এর আগেও একবার এসেছিলো। কেউ এখন যারা নতুন আছো, কেউ যদি না দেখে থাকো, ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে একবার চেক আউট করে নাও, দেখে নিতে পারবে। তো ও আজকে আবার এসছে, আর ও এত পাকা, মানে ও এর আগে যখন এসছে তো আমি তখনও নার্ভাস, যেহেতু তখনও প্রথম প্রথম ব্লগ করি। তো মানে আমি নিজে নার্ভাস যে আমি ক্যামেরার সামনে, যেহেতু মানে নিজে নিজেই বকবক করা হয় যা, আর তোমরা দেখো এটাই যা ব্যাপার, এটা ব্লগের এটাই যা ব্যাপার। তো আমি নিজে নার্ভাস যে আমি কী বলবো, মানে আমি একটু আটকে 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 বলতাম। মানে এখন যেটা ফ্রিলি হয়ে গেছে, তখন সেটা ওরকম ব্যাপারটা ছিল না। তো ও কি সুন্দরভাবে বলছে যে হাই বন্ধুরা, তোমরা কেমন আছো, মানে ও এত সুন্দরভাবে জিনিসটা বলেছে। মানে ও হয়তো জিনিসগুলো ও কার্টুন ফার্টুন দেখে, হয়তো বাড়িতে ইউটিউবে দেখে, হয়তো তারা মানে ওখানেও বলে এরকম কিছু ব্যাপার আছে, কেন আমি তো দেখি না, আমি তো জানি না ঠিক ওইটা। তো ও এত সুন্দরভাবে বলেছে, আর আমি তো দেখে হয়েছি বাবা খুব সুন্দর বলেছো তুমি, তুমি আজকেও বলবে। তো এসেই ও হাই করে দিয়েছে তোমাদেরকে। তো ও আজকে এসেছে, আর ও বলছে যে আজকে দুদিন থাকবে এখন। আর আমি বললাম যে কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে 13 জানুয়ারি আর কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো তুই ভ্যালেন্টাইন্স ডেতে আমার বৌদির জন্য কি এনেছিস? যেহেতু বৌদিরও পুচকে দেওয়ার হয়, ওই জন্য আমি ওকে বলছি। আর ও কি করে জানো, আমার বৌদি লঙ্কা খেতে খুবই পছন্দ করে। তো ও কি করে, মানে ওদের বাড়িতে মানে আমার মামা বাড়িতে সেই লঙ্কা গাছ আছে, ও সেই গেলেই বৌদি গেলে ও রাতের বেলা হলো ওখান থেকে লঙ্কা তুলে নিয়ে এসে বৌদির হাতে দেবে, মানে বৌদি যেহেতু ভালোবাসে খেতে ওই কারণে। আর হ্যাঁ একটা কথা হচ্ছে কি, কালকে তো 14 তারিখ, তারপরে আছে সরস্বতী পুজো 16 তারিখে, তারপরে আছে তারপরে 18 তারিখে একটা স্পেশাল ডে আমার জন্য, মানে এমনি স্পেশাল, আর এই বছরটা আমার জন্য আরও বিশেষ করে আরও বেশি করে স্পেশাল এই দিনটা। মানে আমি খুব এক্সাইটেড ওই দিনটার জন্য, কারণটা তোমরা তখনই জেনে যাবে, আমি এখন বলবো না, এখন এটা সাসপেন্স। তো আর কেউ যদি মানে আমার এই ভিডিওটা দেখে থাকো এখন, তো অবশ্যই ওই ভিডিওটা 18 তারিখের যে ব্লগটা হবে সেটা অবশ্যই দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, মানে আমার জন্য তো ইন্টারেস্টিং, আর হয়তো কারোর জন্য ইন্টারেস্টিং হতে পারে বা নাও হতে পারে, যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদের জন্য হয়তো হতে পারে। তাহলে অবশ্যই দেখো ব্লগটা, কারণ সেদিন আমাদের বাড়িতে কারা কারা আসবে আমি সেটা ব্লগে শেয়ার করবো, আর সেদিনকে আমি ব্লগ করবো ভেবেই রেখেছি যে আমি হ্যাঁ ব্লগ করবোই আমি সেদিনকে। তো তাহলে চলো এখন আর বেশি কথা বলবো না, আর এখন ও হ্যাঁ আমি আজকে ব্লগ শুরু করতেই ভুলে গেছি,
এখন বাজে 6:30, আর এই 6:30 থেকে আজকের আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে ক্লিক করে দেবে যাতে করে আমার নেক্সট আপলোড ভিডিওর নোটিফিকেশান সেগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা এখনও করনি তাদের তারা ঝটপট করে প্লিজ করে ফেলো। তাহলে চলো এখন টাটা, এখন আমি ওপরে এলাম জাস্ট রেডি হব বলে, আর নিচে ভাইটু আছে, ও এখন ম্যাগি খাবে, তো একসাথে তারপরে একটুখানি যাবো পার্লারে, আমাদের এখানেই পাশেই আছে, তো যাবো, বৌদি আইব্রু করবে। এবার জানি না আমি করবো কি করবো না, এখন আমি আমারটা পেন্ডিংয়ে আছে, মানে ভাবছি এখনও, ভেবেই যাই আমি সারা জীবন। তো তাহলে চলো এখন আর বেশি কথা বলবো না, নাহলে বলবে এত তুমি ওপরে গিয়ে কী করছিলে এতক্ষণ ধরে। তাহলে চলো এখন যাই, আবার ওখানে গিয়ে আমি যদি পারি ভিডিও করব, আর নয়তো আবার বাড়ি এসে আমার ভাইটির সাথে কথা বলাবো তোমাদের সাথে। তাহলে চলো এখন টাটা। ফুচকাটা ভালো? ওরমভাবে তাকায় না, আমি তো তোমার ভিডিও করছি, একটু সরো, একটু সরো, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো তোমরা ফুচকা খাবে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। কে রে ও কে, আর একটা ও পিসি, আমাকে দাও একটা আমি খাই, এদিকে তাকিয়ে বলো, এই একটা একটা হাতে না, হাতে না, হাতে নিয়ে এদিকে থাক, আর খাবে এ বাবা, ওরম ভাবে খায় না কি, পড়ে যাচ্ছে তো সব, সব পড়ে যাচ্ছে, আমাকে দিলি না তুই, তোর জন্য নিয়ে এলাম, তুই দিদিকে দিলি না। হ্যাঁ তুই কিরকম ভাই, তুই আমার তুই কিরকম ভাই, তুই কিরকম ভাই, তুই যে আমাকে দিদি, আমি তো দিদি, তো তোমাকে দিদি না কেন, দে দে আমায়, আমি খাওয়াটা খাবো না, গোটা এই আমাকে ফুচকা খেতে দিয়েছে, আমি খেয়েছি, আমি খেয়েছি ফুচকা, বলছে ফুচকা খেয়েছো আবার ফুচকা চাইছো কেন বলে আমার হাত থেকে নিয়ে নিল, দেখো আমাকে দিল ফুচকাটা, ঠিক আছে দিয়ে বলছে কি, আমি খেয়ে এসছি ফুচকা, বলে ফুচকা খেয়েছো আবার ফুচকা চাইছো কেন বলে ফুচকাটা নিয়ে নিল, দাও আমার তাও খেতে ইচ্ছা করছে, দাও পুরো, বলছে আমাকে বার্গার করে দাও, কে করে দেবে বার্গার, পিসি পারে না, আচ্ছা আমি পারি করতে, আগের বার যে পিজাটা বানিয়ে দিলাম তোমায়, কি তুমি পিজাকে ভুলে গেছো, হ্যাঁ আর খাওয়াবো না, খেয়ে দে বদনাম, না বলে দাও এর আগের বার এলে তখন ওই টুম্পাই কেনে করলো, তুমি বললে না তাড়াতাড়ি গুছিয়ে দাও, তুমি বললে না এরম ভাবে সাজাতে হয়, এটার উপর এটা দিতে হয়, সেই সকালবেলা করে দিলাম, ভুলে গেছিস তুই, ভুলে গেছে, তাহলে আমি আর করে দেবো না তো, সব জানে, তাহলে এবারে কি খাবে তুমি, এবারে বার্গার খাবে না পিজা খাবে, বার্গার খাবে, কবে, কালকে, আজকে, এখন আর কে খায়, এখন এই তো তুমি এটা খাচ্ছ, ম্যাগি খেয়েছো, এখন রাতে ভাত খেতে হবে, ভাত খেতে হবে, ভাত না খেলে কেউ ভালোবাসবে না, তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি আমি তুমি ছোট আছো, টুম্পা দিদি, হ্যাঁ আমি ভাই, মা আমি ভালো আছি, কিন্তু এটা দিয়ে তুই মেরে আমার মাথা পাঠিয়ে দিবি, না গরম করে না ভাই, আচ্ছা
আচ্ছা তুমি আগে একটুখানি কথা বলো, আমি নাহলে কিন্তু আমি আমি এবার আমি কিন্তু চলে যাবো, একটু বলো। হাই বন্ধুরা, ভালোভাবে আমাকে ছাড়ো, আমি এখন তাহলে ড্রেস এটা আমার কচ্ছ কি কত দেখি যাও এটা ভালো কো ভালো হ্যাঁ কথা বলে না কেন কথা কেন বলবে কথা কেন বলবে কথা কেন বলবে মানে আর হচ্ছে গিয়ে আমি আজকে এইমাত্র আইব্রু করে এলাম, ভাবলাম যে করবো না কিন্তু তাও করে এলাম, মানে পার্লারে যেহেতু গেছি একটু ইচ্ছা করেই গেল যে বৌদিও করলো তার জন্য করে নিলাম। আর মানে ভাবছিলাম করবো না কারণ আমার প্রচুর ব্রণর প্রবলেম হয় ওই কারণে। প্লিজ ডিস্টার্ব করবে না তুমি আমায়। দাঁড়াও এই ছুরিটা টাপো। টিপে কি হবে? ফোনই নেই তো কি হবে? না ফোন এইদিকে, আমার ফোন ঠিক আছে। না না ও এখন তোমাদের সাথে কথা বলবে, তারপরে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, একটু পরে করে তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলবো। আর ভাইটু বলেছে যে ও বার্গার খাবে আর আমি বার্গার বানাতে পারি না। তুমি বার্গার বানাতে পারো না? না পারি না। তাহলে পিচি পিসিও পারে না? তাহলে কে পারে? বৌদিও পারে না? তাহলে কে পারে? কে জানে কে পারে? মনে হয় যে কোন পিজ্জা বার্গার বানানোর লোক খুঁজতে হবে, বার্গার বানানোর লোক। তাহলে আমি ফোনটা রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু টাটা বলে দেবে সবাইকে? হ্যাঁ একটু টাটা বলে দাও, আগে বলো টাটা গুড নাইট। টাটা গুড নাইট। আমি পরের বার আর করে খাওয়াবো না, দশ দিয়েছি। কি চালু দেখেছো? একটু এরকম একটু দেখিয়ে দাও, একটু টেস্টি ওইরকম ভাবে কে দেখায়। হ্যাঁ এই তো এই কি করলা বৌদি তুমি? হ্যাঁ ভ্যালেন্টাইন ডে গিফট পে কি করলা তুমি? আর তুই কি করলি? গিফটটা দেখিয়ে দে, গিফটটা দেখিয়ে দে, খাওয়া খাও তোর গিফটটা দেখা। বৌদির গিফটটা দেখালে না তো ঘরে কি টুক করে রেখে দিয়ে চলে এলে? দাদা দেয়নি বলে দাদু দিয়েছে বলে আনন্দ পেয়ে গেছে। ঠিক আছে এই যে বাটিয়াতে বসছিল, কেউ যদি কিছু দেয় বলে বৌদি তো সবসময় হাম্পি খাবেই। আবার গালটা মুছে নিল। এখন আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওরও করা হয়ে গেছে, আমারও করা হয়ে গেছে, আমাদের সবারই করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি চুলটা ছেড়ে নিয়েছি কারণ হচ্ছে আমি এখন অয়েলিং করবো, আর তখন কি পাগলের মতো লাগছে, পুরো ফ্রেশ হয়নি, তার আগে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো এখন আমি ভিডিওটা এন্ড করার জন্য চলে এসেছি। ও আমার কাছে আছে,
আর হচ্ছে গিয়ে আজকে দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, অনেকেই ভ্যালেন্টাইন ডে বা অনেকেই ব্ল্যাক ডে হিসাবে তোমরা মানো, যে যেটা মানো সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটাকে সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন ডে হিসাবে মানি না, কিন্তু তবুও হচ্ছে গিয়ে মানে আমার জন্য এটা এমনিতেও ভ্যালেন্টাইন ডে নয়, আমার জন্য এটা এমনিই ব্ল্যাক ডে। ব্ল্যাক ডে হওয়ার আগে থাকতে এটা ব্ল্যাক ডে ছিল, আর আশা করি এটা ব্ল্যাক ডে এবার থেকে তো ব্ল্যাক ডেই থাকবে। তো আর হচ্ছে গিয়ে আমার দাদু আজকে আমাদের জন্য এই যে এই পুচকুটাকেও দিয়েছে, হচ্ছে ইয়ে দিয়েছে, কি দিয়েছিল ভাই? চকলেট দিয়েছে, বলে দাও। তোমাকে দাদু কি দিল? আমাকে দিল, তোমাকে দিল, বৌদিকে দিল? আমি তো দিলাম চকলেট। চকলেট ও তুমি দিয়েছো বৌদিকে? আমারটা দিইনি। তাহলে তুই দিলি কোথা থেকে? তুমি উপরে আর নিচে, পাগলের মতন লোকে যাচ্ছে। তো ঠিক আছে, এখনই তাহলে আমি আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর আজকে যারা ভ্যালেন্টাইন ডে পালন করছো তারা খুব ভালোভাবে পালন করো, মজা করো, এনজয় করো খুব। দাঁড়াও দাঁড়াও, তো তাহলে এখন আর মতন আমি এখানে ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে করে আমার যে নেক্সট আপলোড ভিডিওর নোটিফিকেশান সেগুলি তোমাদের কাছে সহজে চলে যায়। তো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি এখনো প্লিজ তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর ভাইটু একটু টাটা বলে দাও সবাইকে। হিমা তুই এটা ভেঙে ফেললি? ঘুরে ফেললাম। যা আর ফোলানো যাবে না, ঠিক আছে, এখানে টাটা বলে দাও। টাটা, টাটা, বাই বাই। এইবার ফোনটা তো বন্ধ কর। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, টাটা।